হ্যালো ইব্রিট আসসালামু আলাইকুম আমি নীলার্স খাবার দাবার থেকে নীলা বলতেছি আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেকেই আপনারা এখনও কমেন্ট করে বলেন যে আপনাদের ওজন কমতেছে না আবার যাদের ওজন কমতাছে তাদের পেটের চর্বিগুলো কমতেছে না আজকে তাদের জন্যই একটা ভিডিও তৈরি করতেছি এই পানিটা যদি আপনারা চার দিন খান ইনশাআল্লাহ আপনার পেট নাই হয়ে যাবে পানিটা কখন খেতে হবে কিভাবে খেতে হবে আর কিভাবে তৈরি করতে হবে সব কিছুই বলে দিব তার আগে ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিওটা ভাল লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আমরা দেখা যায় ডায়েট করতেছি কিন্তু ডায়েটের পরে অনেকের কিন্তু পেটটা থেকে যায় পেটে যে চর্বিগুলো আছে চর্বিগুলো কাটতে চায় না এই পানিটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আপনারা এটা বেশি দিন লাগবে না মাত্র চার থেকে পাঁচ দিন খেয়ে দেখুন তারপরে যদি আপনাদের ওজন না কমে তখন আপনারা বলেন পানিটা কিন্তু অনেক উপকারী আর আমি সময় আপনাদেরকে উপকারী ভিডিও দিয়ে থাকি আর যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে দেখে আসি কীভাবে এটা তৈরি করতে হয় তো অবশ্যই এখানে আমার লাগতেছে দারুচিনি চিনি দারুচিনিটা কিন্তু আমাদের লেবুর মতোই কাজ করে অনেকেই আছেন যে আপনারা ডায়েট করতেছেন কিন্তু লেবু খেতে পারেন না তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী একটা পানীয় হবে আর যারা লেবু খেতে পারেন তাদের জন্য তো ডবল উপকার তো এখানে অবশ্য আমি এখানে কিছু দারুচিনি নিয়ে নিছি আর এই দারুশ আপনারা যে এমনি খাবেন সেটা না এটাকে অবশ্যই আপনারা ব্ল্যান্ডার করে তারপরে গুঁড়ো করে নিতে হবে দারুচিনি কিন্তু ডায়েটের জন্য এবং ওজন কমানোর জন্য একটা জাদুর মতো কাজ করে সেটা হয়তো বা কম বেশি সবাই জানেন তবে আজকে আমার নিয়মে যদি আপনারা পানিটা তৈরি করে খান তাহলে আপনাদের ওজন কমবে দ্বিগুণ এখানে আমি কিছু দারচিনি গুঁড়ো করে নিছি আপনারা অবশ্য যখন খাবেন তখন অল্প করে একটু গুঁড়ো করে নেবেন তো কিভাবে তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক গ্লাস পানি গরম করে নিচ্ছি এখানে আপনি যতটুকু পানি দরকার হবে ততটুকুই গরম করে নেবেন তো অবশ্যই দু তিন মিনিট এটাকে আমি ফুটিয়ে নিলাম পানিটা অবশ্যই খাওয়ার পানি হতে হবে এরপরে আমি একটা গ্লাসে ঢেলে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ দারুড় পাউডার আর দারুড় চিনি পাউডারটা কিন্তু একটু গুলতে সময় লাগে তো এটাকে আস্তে আস্তে করে ভালো করে মিক্স করে নিতে হবে আর সময় ধরে এটাকে গুলিয়ে নিতে হবে তো যেন দানা দানা ধরে না থাকে খেয়াল রাখতে হবে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এরপরে আমার যেটা লাগতেছে সেটা হচ্ছে মদক অবশ্যই এখানে চেষ্টা করবেন অর্গানিক মধুটা দিতে তবে অর্গানিক মধু যদি না থাকে তাহলে আপনার হাতের কাছে যে মধুই থাকে সেটাই দিয়ে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই অর্গানিক মধুটাই বেশি কাজ করে তা আমি এখানে এক চামচ মধু দিয়ে দিচ্ছি এখানে আর কিছু দেওয়ার দরকার নাই আপনি এভাবেই কিন্তু পানিটা খেয়ে নিতে পারেন আর এই পানিটা আপনি কখন খাবেন সেটাই বলে দিচ্ছি আপনি এই পানিটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেবেন খালি পেটে খাওয়ার পর বিশ থেকে তিরিশ মিনিট পর আপনার নাস্তা করবেন আর যদি বেশি উপকার পেতে চান তাহলে কিন্তু আপনি রাত্রে ঘুমানোর আগোয়া এরকম এক গ্লাস খেয়ে নিতে পারেন চাইলে কিন্তু এটার সাথে আপনারা লেবুর রসটা মিক্স করতে পারেন তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এটা না করলেও হবে লেবু ছাড়াও কিন্তু আপনাদের এইটার উপকার আসবে আমাদের তলপেটের যে চর্বিগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত এটা খাওয়ার পরে ভেঙে যাবে ডায়েটের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম আমরা যখন রাত্রে আট ঘন্টা ঘুমাই এরপরে যখন সকালবেলা উঠে এরকম দারুশিনির এক গ্লাস পানি খেয়ে নিব। তখন কিন্তু আমাদের মেটাবলিজম বোস করতে অনেক সাহায্য করবে এই পানিটা খেয়ে আপনারা ঈদের আগে কিন্তু ফিট হয়ে যেতে পারেন এখনও দশ দিন সময় আছে এর ভিতরে আপনারা চার দিন পাঁচ দিন এটা টানা খেয়ে দেখুন আর অবশ্যই ডায়েটটা চালিয়ে রাখবেন ডায়েট কিন্তু বন্ধ করবেন না ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম